আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজশাহীবাসীর উপহার আমাদের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে, বন্যান্ত এলাকাগুলোতে চলে যাচ্ছে। আপনারা জানেন আজকে রাতেও কাকড়াছড়িতে একটা আমাদের একটা দুইটা ট্রাক চলে যাবে, এবং গতকাল রাতেও আমরা দুইটা ট্রাক নিয়ে এসেছিলাম, আজকে আসছি লক্ষ্মীপুরে, গতকাল ছিলাম নোয়াখালীতে। এবং এছাড়াও আমরা বিভিন্ন বন্যান্ত এলাকাগুলোতে আমরা চলে যাব। রাজশাহীবাসী আপনারা নিজের জায়গা থেকে যেই সর্বোচ্চ যে মানে আন্তরিকতাটা দেখাচ্ছেন, এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের আমানত আমরা পৌঁছে দিচ্ছি আমাদের বন্যান্ত এলাকার ভাই বোনদের কাছে, এবং এখানে আমাদেরকে সহযোগিতা করছে আমাদের এই বিভিন্ন এই এলাকার স্থানীয় আমাদের ভাইরা, স্বেচ্ছাসেবী ভাইরা, তারা কিন্তু আমাদেরকে মানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশগ্রহণ করছে। এবং আজকে এই 200 প্যাকেট আমরা এক এলাকায় নিয়ে যাচ্ছি, এবং ওখানে আরও যা আছে আমরা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এলাকা পরিস্থিতি বুঝে আমরা হয়তো বা অন্য এলাকায় চলে যাব, বা এই আপনারা আপনাদের গণপ্রদান কর্মসূচিটা চালিয়ে যাবেন। আশা করব আপনারা সেখানে খাবার মেডিসিন এগুলোর প্রতি বেশি গুরুত্ব দেবেন। আমাদের এই কার্যক্রম চলতে থাকবে, যেহেতু এই রাজনৈতিক বন্যাটা আমরা সম্মিলিত ভাবে, সারা দেশের মানুষ সম্মিলিত ভাবে ইনশাআল্লাহ আমরা প্রতিহত করবো। গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য তো সবাই শুকনো খাবারের দিকে নজর দেন এবং সংগ্রহ শুরু করেন। আবার আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে টিমটা আসবে তাদের সাথে আমরা আবার একত্রে কাজ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।